আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে বিকালের নাস্তার জন্য সবজির পাকোড়া করেছিলাম, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই পাকোড়াটা তৈরি করার জন্য আমি সিম নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ কলি নিয়েছি আর ফুলকপি নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর একটা কাঁচামরিচ নিয়েছি। এখানে 3 চামচ ভেষন আর 3 চামচ চালের গুঁড়া নিয়েছি। আর হলুদ গুঁড়া নিলাম, মরিচ গুঁড়া নিলাম, স্বাদ মতো লবণ নিয়েছি। তো আমার কাঁচামরিচটা একটু ঝাল বেশি, তো এই জন্য একটা দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়েছি। আদা রসুন জিরা পেস্ট নিলাম, তো সেটার জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কাঁচামরিচ আর ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে আমি একটু ভালো করে মথে নেব, এতে করে এটা একটু নরম হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি সবজিগুলা অ্যাড করে দেব। তো শীতের সবজি দিয়ে যদি এভাবে পাকোড়া করে বিকালে খাওয়া যায়, খুবই স্বাস্থ্যসম্মত কিন্তু আর ভালোও লাগে। এখন আমি সবগুলা সবজি দিয়ে দিচ্ছি। এগুলা কিন্তু আমি হাতে মানে কেটে নিয়েছি আর খুব চিকন চিকন বা কুচি করে কেটে নিয়েছি। একটু ছোট করে কাটলে হয় কি, এটা একটু তাড়াতাড়ি মানে মথাটা হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এগুলাকে কিন্তু আমি খুব ভালো করে মথে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি আদা রসুন আর জিরা পেস্ট আর গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, হলুদ মরিচ লবণ। এর মধ্যে আমি এগুলা দিয়ে তারপর আবার একটু ভালো করে মথে নেব। এটা থেকে কিন্তু হালকা পানি বের হয়ে গেছে মানে সবজি থেকে, আর এর মধ্যে কোনো পানি অ্যাড করার দরকার নেই। এখন আমি চালের গুঁড়া আর ভেষন দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মথে নেব। যত ভালো করে এটা মানে মথা হবে, অত কিন্তু খেতে ভালো লাগবে। এখন কিন্তু একটা আঠালো ভাব চলে এসেছে, দেখতে পাচ্ছেন এটা এখন ইজি মানে বড়ার একটা শেপ চলে আসবে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে আমি ভাজতে চলে যাব। শীতের সবজি দিয়ে কিন্তু এই পাকোড়াটা অনেক ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। হয়ে গেছে, ভাজতে চলে যাচ্ছি। এখানে চুলায় আগে আমি একটা প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম, এখন পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যেটা আমি রেগুলারই করে থাকি, যারা আমার চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার পাকোড়াগুলো সব দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, আমি এগুলাকে উল্টিয়ে দিচ্ছি। তো আরেক পাশ উল্টিয়ে তো একটু লাল লাল করে ভেজে নেব। আজকে আমার পাকোড়াটা বানানো কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চুলাটা অফ করে দিয়েছি আর কালারটা এরকম রেখেছি, এরকমই আমার কাছে ভালো লাগে। এখন একটা টিস্যু পেপারের উপরে আমি এগুলো উঠিয়ে নিলাম। হয়ে গেল আমার মচমচে পাকোড়া বানানো। এটা কিন্তু 2-3 ঘন্টা যাবত ভালো থাকবে মানে মচমচে থাকবে। তো আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।